بسم الله الرحمن الرحيم বিশ্বনবী হাসান হোসেনকে সব সময় দেখতে যেতেন হাসান হোসেনের সাথে খেলা করতেন বিশ্বনবী বলতেন হাসান হোসেন হচ্ছে রায়হানাতাইন আমার সুগন্ধি আমার পারফিউম ওনাদের শরীর থেকে বিশ্বনবী ঘ্রাণ নিতেন হাসান হোসেনের দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী তার ঠোঁট মুবারক দিয়ে চুমা দেয় নাই কোন সুবহানাল্লাহ আবার হাসান আর হোসেনকে আনন্দ দেওয়ার জন্য বিশ্বনবী সব নবীদের নবী গোটা বিশ্বের সবচাইতে সেরা মানুষরা ঘোড়া হয়ে আসতেন হাসান হোসেন বিশ্বনবীর কাঁধের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে ঘোড়া করে করে খেলত সুবহানাল্লাহ কি নবী ছিল বিশ্বনবী দুর্ভিক্ষের বছর হাসান হোসেনকে দেখতে গেল মদিনায় খাবার নাই পানি নাই ছাগল আর উটের ওড়ানে দুধ নাই সবাই ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত পিপাসার্ত বিশ্বনবী যখন গেলেন মসজিদে নববীতে জোহরের নামাজে জামাত ইমামতি করে বিশ্বনবীর কন্যা ফাতেমার ঘরে গেলেন হাসান হোসেন শুয়েছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ঝাঁপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে নাই তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের পরে তো দৌড়াদৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানাজি আপনার কাছে একটা বিচার দিব বিচারটা ঠিক মতো করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফ পূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমারে দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল নানাজি বিচার তার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে বুঝ দিয়ে ঘুম পাড়ায় হাসান আর হোসেন বললো নানাজি গতকাল আমাদেরকে বললো খাবার দিবে ঘুমিয়ে যাও ঘুম থেকে উঠলে খাবার দিব ঘুমালাম রাত্রিবেলায় খেতে খেতে খাবার চাইলাম আপনার মেয়ে খাবার দেয় নাই আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না নানাজি আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খোদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদেরকে খাবার দেয় না বিশ্বনবীর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না ধা ধা করে শুধু বিশ্বনবীর চোখের পানি ছাড়েন বিশ্বনবী হুসাইনকে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী ওনার সামদেশের জুব্বাটা উপরের দিকে তুললেন বিশ্বনবী হুসাইনকে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর আমি বিশ্বনবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই গত তিন দিন যাবত আমি কিছু খেতে পারি নাই রে হুসাইন একদিনের ক্ষুধার কষ্টে তোদের যদি এত জ্বালা হয় আমার তিন দিনের ক্ষুধার কষ্ট বেশি আজীবন বিশ্বনবী এরকম কষ্ট করেছেন তাইফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন উহুদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত পড়েছে শিয়া বে আবি তালেবে তিন বছর জেল কেটেছেন প্রথম বছর খেয়েছেন খাসির গোশত প্রথম বছর শেষে আর কোনো খাসি নাই সব খাসি শেষ এবার খাসির চামড়া গুলো পানিতে ভিজিয়ে ভিজিয়ে খেতেন তৃতীয় বছরেও চামড়া নাই তৃতীয় বছরে গাছের বাকল ছাল হে বিশ্বনবী সহ সবগুলো লোক জীবন ধারণ করেছেন তাইফের ময়দানে পাথরের আঘাত খাওয়ার পরেও বদদোয়া করেন নাই ঠিক কিনা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল
কে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হই সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহু আকবার কেমন নবী ছিলেন তিনি কেমন নবী যেদিকেই তাকান আমাদের জীবনে তার জীবনী থেকে শিক্ষা ছাড়ে নাই খুনসুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবার বিশ্বনবীকে প্রশ্ন করলো নানাজি মানিল হামজাদে ইলাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন আনা আনা আমজাদ আমি বেশি দামি কারণ আমি সব নবীদের সরদার তুমি হুসাইন আর হাসান হলো আমার উম্মত আমার দাম বেশি হুসাইন বলল নানাজি আনা লা ওয়াফের আমি মানি না আমি মানি না আমার চাইতে আপনার দাম বেশি নয় বরং আমি আপনার নাতি হয়েও আপনার চাইতে আমার দাম বেশি সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন কেমন করে তোমার দাম বেশি বলো বলো হুসাইন বলল নানাজি মাসমু আবিক আপনার বাবার নাম কি বিশ্বনবী বললেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ হুসাইন বলে খালি আব্দুল্লাহ লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই খালি আব্দুল্লাহ আপনার বাবার নাম আর নামের আগে কোনো টাইটেল নাই পরেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বার নাম হলো আলী কারামাল্লাহু ওয়াজহা সুবহানাল্লাহ আপনার আব্বা আমার বাবা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফেরদের জন্য আমার বাবারে বাঘ বানিয়ে পাঠিয়েছে কে আমার বাবা বিশ্বনবীর মেয়ের জামাই আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বিশ্বনবীর মুখ দিয়ে কথা বের হয় না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো মাসমু উম্মি ওরসুল মাদার্স নেই আপনার মায়ের নাম কি কি নাম বলেন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধুপূর্ণি মারি সে চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙা রঙি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ফুটে কে লই পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে আল্লাহু আকবার বিশ্বনবী বললেন হুসাইন আমার মায়ের নাম হলো আমিনা হুসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কবেন না সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ জান্নাতে যত রমণীরা যাবে সবার সর্দারিনী আমার মা হলো বিশ্বনবীর কলিজার টুকরা বিশ্বনবী বলতেন ফাতিমা তো বিদুম মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয় যে ফাতেমারে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয় কই আপনার আম্মা আমিনা কই আমার আম্মা ফাতিমা এবার বলেন তো নানাজি আপনার নানির নাম কি কি নাম জানেন বাররা বাররা বিনতে আব্দুল উজ্জা হুসাইন বলল নানা আপনার নানির নাম বাররা তো কেউ জানে না আমার নানির নাম জানে না এরকম কেউ নাই আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আরশের উপর থেকে আমার নানির সালাম দিয়েছে কে কই আপনার নানি কই আমার নানি পার্থক্য আছে না নাই আবার হুসাইন বলল নানা এবার বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দ মানাফ হুসাইন বলল নানা যে আপনার নানা ওয়াহাব ইবনে আব্দ মানাফ কে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আপনার নানার উপরে কয়জনে দুরুদ পড়ে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউজে কাউসারের মালিক শাফাতের মালিক আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আল্লাহু আকবার আমার নানার উপরে একবার দুরুদ পড়লে দশটা রহমত নাজিল করে কে আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশ্বনবী চোখের পানি ছানলেন হোসেনকে জড়িয়ে ধরলেন বললেন হোসেন রে আজকের তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে খুবই বেশি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়ায় দুনিয়ায়